মাস গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করে। তার পিতার নাম শেখ লুৎফর রহমান এবং মাতার নাম সায়রা খাতুন। মা বাবা তাকে খোকা বলে ডাকতেন। বঙ্গবন্ধু শিক্ষা জীবন শুরু হয় 7 বছর বয়সে গিমানাঙ্গা প্রাইমারি স্কুলে। 2 বছর পর তিনি গোপালগঞ্জ পাবলিক স্কুলে ভর্তি হন। তিনি মাধ্যমিক শিক্ষা লাভ করেন গোপালগঞ্জ মিশন হাই স্কুল থেকে। তিনি আইএ বিএ পাস করেন কলকাতা ইসলামিয়া কলেজ থেকে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন, যুক্ত হন রাজনীতির সঙ্গে। 1966 সালে পূর্ব বাংলার জনগণে মুক্তির সনদ 6 দফা পেশ করে। 1970 সালে সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোটে জয় লাভ করে। এরপর 1971 সালে 7ই মার্চ ঢাকা রেসকোর্স ময়দানে 10 লক্ষ মানুষের উপস্থিতিতে 18 মিনিটের ভাষণে তিনি তৃপ্ত কণ্ঠে বলেন, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ। এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম, জয় বাংলা। এরপর 1971 সালে 26শে মার্চ বঙ্গবন্ধু প্রথম পুরো স্বাধীনতা ডাক দেন। এরপর পাকিস্তানে কারাগারে বঙ্গবন্ধুকে বন্দী করা হয়। বঙ্গবন্ধুর আহ্বানে বাঙালি জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। 9 মার্চ যুদ্ধের পর 1971 সালে 16ই ডিসেম্বর আমরা বিজয় লাভ করি। এরপর 1972 সালে বঙ্গবন্ধু নিজের দেশে ফিরে আসে এবং নতুন বাংলাদেশ গড়তে নেতৃত্ব দেন। 1975 সালে 15ই আগস্ট বাঙালির জীবনে নেমেছে শোকের কালো ছায়া। একদল ষড়যন্ত্রকারী ও দেশ শত্রুদের হাতে বঙ্গবন্ধু ও তার সপরিবার শহীদ হন। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম।